আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের উৎপাদন ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের যোগান বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, এক, যোগানের ব্যাখ্যা করতে পারবে, দুই, যোগান অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে, তিন, যোগান বিধি ব্যাখ্যা করতে পারবে, চার, যোগান সূচি ব্যাখ্যা করতে পারবে, পাঁচ, যোগান রেখা ব্যাখ্যা করতে পারবে, ছয়, যোগান সূচি ও যোগান রেখার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, সাত, কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারবে। আমরা প্রথমে জানব যোগানের ধারণা। একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বিক্রেতা বা বিক্রেতাগণ একটি দ্রব্যের কি পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত, তাই যোগান। যোগান অনেকটা নির্ভরশীল ক উৎপাদনের উপর, খ দ্রব্যের দামের উপর অর্থাৎ নিজ দ্রব্যের দামের উপর, এবং গ সময়ের উপর। তো চাহিদার মতো যোগানও দামের উপর নির্ভরশীল, অর্থাৎ সাপ্লাই ইজ দ্য ফাংশন অফ প্রাইস। এখানে এস হচ্ছে যোগান, পি হচ্ছে দাম, এফ হচ্ছে অপেক্ষকের চিহ্ন। আমরা প্রথমে যোগানের সংজ্ঞা জানব। অধ্যাপক রেগান ও থমাস এর মতে, কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছা পোষণ করে, তাই হলো যোগানের পরিমাণ। অধ্যাপক মেয়ার্স এর মতে, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়, তার তালিকাকে যোগান বলে। তাহলে আমরা উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণের মাধ্যমে এ কথাই সিদ্ধান্ত দিতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বিক্রেতা বা বিক্রেতাগণ একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে, তাকে যোগান বলে। যোগান অপেক্ষক, দুটি পরিবর্তনশীল চলক যখন নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ, সেই সম্পর্ককে অপেক্ষক বলে। দুটি চলকের মধ্যে একটি নির্ভরশীল চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং অপরটি স্বাধীন চলক ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই হিসেবে দাম ও যোগানের পরিমাণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে যোগান অপেক্ষক বলে। অপেক্ষকটি দ্বারায় কি ইজ দ্য ফাংশন অফ প্রাইস, অর্থাৎ কোয়ান্টিটি সাপ্লাই ইজ দ্য ফাংশন অফ প্রাইস। এখানে কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের যোগানের পরিমাণ, যা স্বাধীন চলক, যা অধীন চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং পি এক্স হচ্ছে দাম, যা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যা স্বাধীন চলক। তাহলে কিউ এক্স বা কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে অধীন চলক এবং দাম হচ্ছে নির্ভরশীল চলক ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এফ হচ্ছে নির্ভরশীলতার সম্পর্কের চিহ্ন।
তো উপরের অপেক্ষাকে অন্যান্য অবস্থায় স্থির ধরা হয়েছে। অন্যান্য অবস্থার মধ্যে উপকরণের দাম, কারিগরি জ্ঞান এবং আবহাওয়া ও জলবায়ু, সময়, কর অন্তর্ভুক্ত। এই অন্যান্য অবস্থাগুলো যোগান অপেক্ষকে অন্তর্ভুক্ত করলে অপেক্ষকটি দ্বারাই কোয়ান্টিটি সাপ্লাই ইজ দ্য ফাংশন অফ প্রাইস ইনপুট প্রাইস পিআই, এফ এন হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, টি হচ্ছে সময় বা টাইম, ট্যাক্স অর্থাৎ কর এবং টি কারিগরি জ্ঞান টেকনোলজি। তাহলে বৃহৎ অর্থে আমরা যে ফাংশনটি বা অপেক্ষকটি যোগান অপেক্ষকটি পেলাম সেটা হচ্ছে যোগান অনেকগুলো উপাদানের উপরে নির্ভরশীল, অনেকগুলো স্বাধীন চলকের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে আলোচ্য দ্রব্যের দাম, উপকরণের দাম, আবহাওয়া জলবায়ু, সময়, কর এবং কারিগরি জ্ঞান, এটার উপরে যোগান নির্ভরশীল। অর্থাৎ এই উপাদানগুলোর উপরে যোগান নির্ভরশীল। তাহলে কিছু উপকরণ যেমন আবহাওয়া, জলবায়ু, কর, সময়, কারিগরি জ্ঞান, এই উপাদানগুলো অপরিবর্তিত রেখে দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তনের যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাকে যোগান বিধি হিসেবে অভিহিত করা যায়। অর্থাৎ স্বাধীন চলক দাম এবং অধীন চলক হচ্ছে যোগানের পরিমাণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক ব্যাখ্যা ই হচ্ছে যোগান বিধি। উপরের অপেক্ষাকে অন্যান্য অবস্থা স্থির ধরা হয়েছে। অন্যান্য অবস্থার মধ্যে আমরা উল্লেখ করেছি উপকরণের দাম, কারিগরি জ্ঞান, আবহাওয়া ও জলবায়ু, সময়, কর অন্তর্ভুক্ত। এই অন্যান্য অবস্থাগুলো যোগান অপেক্ষকে অন্তর্ভুক্ত করলে অপেক্ষকটি দ্বারায় কি ইজ দ্য ফাংশন অফ প্রাইস ইনপুট প্রাইস আবহাওয়া, এফ এন হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, টি হচ্ছে সময় এবং ট্যাক্স এবং টি কারিগরি জ্ঞান। তো এই উপকরণগুলো স্থির রেখে শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যে যোগানের পরিবর্তন হয় সেটাই যোগান বিধি। অর্থাৎ স্বাধীন চলক ও অর্থাৎ স্বাধীন চলক হচ্ছে দাম এবং অধীন চলক হচ্ছে যোগানের পরিমাণের যে সম্পর্ক, সেই সম্পর্কে যোগান বিধি হিসেবে অভিহিত করা হয়। তো যোগান বিধি আমরা জানব অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। যোগান বিধির যে সমমুখী সম্পর্ক তা একটি অক্ষরের প্রতীক দ্বারা দেখানো হয়েছে। দাম যখন কমে তখন যোগানের পরিমাণ কমে, অর্থাৎ দাম কমলে যোগান কমে। অনুরূপভাবে দাম যদি বাড়ে তাহলে যোগান ও বাড়ে, অর্থাৎ সাপ্লাই বাড়ে। প্রাইস যদি বাড়ে তাহলে সাপ্লাইও বাড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে দাম বাড়লে কেন যোগান বাড়ে এবং দাম কমলে কেন যোগান কমে? বিষয়টি হচ্ছে যে দাম বাড়লে উৎপাদনকারীদের মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পায়, ফলে সে পূর্বের তুলনায় অধিক যোগান দেওয়ার চেষ্টা করে, তাই দাম বাড়লে যোগান বাড়ে। তেমনিভাবে দাম কমলে যোগান কমে। দাম কমলে কেন যোগান কমে? দাম কমলে উৎপাদনকারীদের মুনাফার প্রত্যাশা কমে যায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে দাম কমলে অনেক ক্ষেত্রে লসও হয়। অর্থাৎ যদি দাম কমে যায় তাহলে
মুনাফার প্রত্যাশা কমে যায়, লস হওয়ার সম্ভাবনা থাকে, তখন যোগান কমে। তোমরা লক্ষ্য করবে সাম্প্রতিককালে ধানের মূল্য কমে গিয়েছে, ফলে ধান উৎপাদনকারী আগামী বছর ধান উৎপাদনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ধানের উৎপাদন কমিয়ে দেবে, কারণ দাম কমলে মুনাফার প্রত্যাশা কমে যায়, লস হওয়ার সম্ভাবনা থাকে, তাই যোগান কমে। তেমনিভাবে দাম বাড়লে মুনাফা বাড়ে বা মুনাফার প্রত্যাশা বাড়ে, তাই যোগান বৃদ্ধি পায়। তাইলে উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ যোগানের ক্ষেত্রে দাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যাপক মার্শালের মতে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে তার যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। প্রিয় শিক্ষার্থীরা, যোগান এবং মজুদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলে, এবং একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বিক্রেতা বা বিক্রেতাগণ একটি দ্রব্যের কি পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত তাই যোগান। অর্থাৎ মজুদ ধারণা যোগান অপেক্ষা বৃহৎ বা অথবা সমান, অর্থাৎ মজুদ যোগানের অপেক্ষা বেশি হতে পারে বা সমান হতে পারে, কিন্তু মজুদ কখনো যোগান থেকে কম হতে পারে না বা যোগান কখনো মজুদ থেকে বেশি হতে পারে না। আমরা এখন যোগান সূচি জানব। দাম ও যোগানের সম্পর্ক যে তালিকায় প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। নিম্নে একটি দ্রব্যের যোগান সূচি দেয়া হল। দেখো, দাম 2 টাকায় যোগানের পরিমাণ হচ্ছে 4 একক, এবং আমরা যে রেখাটি অঙ্কন করব তার প্রাপ্ত বিন্দু হবে 2 টাকা দামে 4 যোগানের প্রাপ্ত বিন্দুটি হবে এ বিন্দু। তেমনিভাবে দাম বেড়ে যখন 2 টাকা থেকে 4 টাকা হয় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 8 একক হয়, যা আমরা রেখাচিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করব। এবং দাম বেড়ে যখন আবার 4 টাকা থেকে 8 টাকা হয় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 12 একক হয়, এবং সেই প্রাপ্ত বিন্দুটি হচ্ছে সি বিন্দু, যা আমরা চিত্রে দেখাব। তো সূচিতে যা দেখলাম তা হচ্ছে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। যেমন দাম 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4 টাকা ও 6 টাকা হলে যোগান 4 একক থেকে বৃদ্ধি পেয়ে যথাক্রমে 8 একক ও 12 একক হয়। বিপরীত ক্রমে উল্টোটি হয়, অর্থাৎ নিচ থেকে যখন আমরা বিষয়টি আবার ব্যাখ্যা করব তখন এমন হবে যে দাম কমলে, অর্থাৎ 6 টাকা থেকে দাম কমে 4 টাকা, তারপরে 2 টাকা হলে যোগানের পরিমাণও কমে 12 একক থেকে যথাক্রমে 8 একক এবং 4 একক হয়। তাহলে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। তো রেখাচিত্রে আমরা বিষয়টি আলোচনা করব। এই রেখাচিত্র কিভাবে একটি তালিকা থেকে, যোগান তালিকা থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় তা আলোচনা করব। এটি হচ্ছে লম্ব অক্ষ আর এটি হচ্ছে ভূমি অক্ষ। ও ওয়াই অক্ষে আমরা দেখাব, ও অক্ষ হচ্ছে ও এক্স, ও অক্ষ হচ্ছে ভূমি অক্ষ, ও ওয়াই অক্ষ হচ্ছে লম্ব অক্ষ। ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে আমরা দাম নির্দেশ করছি, এবং ও এক্স অক্ষে যোগানের পরিমাণ দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু, দাম যখন 2 টাকা, দাম 4 টাকা, দাম 6 টাকা, দাম এখন যোগানের পরিমাণ হচ্ছে 4 একক, 8 একক এবং 12 একক। তালিকায় দেখো, দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 4 একক। আমরা রেখাচিত্রে দেখাচ্ছি যে দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 4 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ এ বিন্দু 2 টাকা দামে 4 একক যোগানের পরিমাণ নির্দেশ করছে। দাম যখন আবার 4 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 8 একক, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
অনুরূপভাবে দাম যখন বেড়ে আবার 6 টাকা হয়, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 12 একক হয়, যা আমরা সি বিন্দু দ্বারা দেখাচ্ছি। তাহলে এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু নিয়ে যে রেখাটি হলো সেটি হচ্ছে এস এস, অর্থাৎ এটি হচ্ছে যোগান রেখা। নিশ্চয় বিষয়টি বুঝেছ, বাসায় এভাবে কাল্পনিক যোগান সূচি তৈরি করে তার থেকে যোগান রেখা অঙ্কন করতে চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে কিভাবে যোগান রেখা অঙ্কন করা হয়েছে বা যোগান বিধি কি। তাহলে আমরা জানলাম যোগান বিধি হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে, যা আমরা একটি তালিকার মাধ্যমে দেখেছি। এটাকে বলা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, অর্থাৎ যোগান বিধির গাণিতিক ব্যাখ্যা হচ্ছে যোগান সূচি, এবং যোগান বিধির জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে যোগান রেখা। তো আমরা এই যে আলোচনা করেছি তার থেকে আমরা যোগান সূচি ও যোগান রেখার মধ্যে কতগুলো সুনির্দিষ্ট পার্থক্য লক্ষ্য করি। দেখো, সংজ্ঞাগত পার্থক্য হিসেবে যোগান সূচি হচ্ছে দাম ও যোগানের সম্পর্ক যে তালিকায় প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে, এবং অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে বিক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করে তা যে রেখাচিত্রে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান বিধির গাণিতিক প্রকাশ হচ্ছে যোগান সূচি, এবং যোগান বিধির জ্যামিতিক প্রকাশ হচ্ছে যোগান রেখা। প্রকারভেদের দিক থেকে যোগান সূচি দুই প্রকার, ব্যক্তিগত যোগান সূচি ও বাজার যোগান সূচি, এবং স্থিতিস্থাপকতার ভিত্তিতে ও চাহিদার মতোই যোগান রেখা পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচ প্রকারের স্থিতিস্থাপক তার ভিত্তিতে পাঁচ প্রকারের যোগান রেখা আমরা পাই, যেটা আমরা স্থিতিস্থাপকতার যে ব্যাখ্যা আছে বা ক্লাস আছে সেখানে আলোচনা করেছি। নির্ভরশীলতার দিক থেকে যোগান সূচি যোগান রেখার উপর নির্ভরশীল নয়, এবং যোগান রেখা যোগান সূচির উপর নির্ভরশীল। যোগান সূচির উপর ভিত্তি করেই যোগান রেখা অঙ্কন করা হয়। যোগান সূচিতে আমরা সাধারণত বাম দিকে দাম ও ডান দিকে যোগানের পরিমাণ উল্লেখ করি। অপরপক্ষে যোগান রেখার ক্ষেত্রে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে দাম দেখানো হয়। উদাহরণ হিসেবে দেখো, যোগান সূচি দাম 2 টাকায় তখন যোগান 4 একক, দাম বৃদ্ধি পেয়ে 4 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে 8 একক হচ্ছে, এবং দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে 12 একক হচ্ছে। ঠিক এই বিষয়টাই ডান পাশে যোগান রেখার ক্ষেত্রে দেখানো হয়েছে, যে যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ 2 টাকা দামে যোগান 4 একক, 4 টাকা দামে বি বিন্দুতে যোগান 8 একক, 6 টাকা দামে সি বিন্দুতে যোগান 12 একক। অর্থাৎ দেখা যাচ্ছে যে যোগান রেখা যোগান সূচিরই জ্যামিতিক প্রকাশ। তাহলে উপরের আলোচনা থেকে কথা বলা যায় যে যোগান সূচি ও যোগান রেখার মধ্যে মূলত মৌলিক কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে যে পার্থক্য তা শুধু পদ্ধতিগত। উভয়ই যোগান বিধি প্রকাশের দুটি ভিন্ন কৌশল, সুতরাং উভয়ই মূলত একই তথ্য প্রকাশের দুটি ভিন্ন পদ্ধতি মাত্র। তো আজকে আমরা এই যে আলোচনা করলাম তা থেকে যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে, এক, যোগান কি, দুই, যোগান বিধিটি চিত্র সহ ব্যাখ্যা করো, তিন, যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য কি, চার, দামের পরিবর্তন ছাড়া আর কি কি কারণে যোগানের পরিবর্তন হয়, এবং পাঁচ, ব্যক্তিগত যোগান সূচি ও বাজার যোগান সূচির মধ্যে পার্থক্য কি, এবং ছয়, যোগান অপেক্ষক কাকে বলে। একক কাজ কিছু তোমরা নিজেরা করবে। এক,
অন্যান্য অবস্থা স্থির থাকলে আবহাওয়ার অনুকূল প্রভাবে, অর্থাৎ আবহাওয়া ও জলবায়ুর অনুকূল প্রভাবে কৃষি পণ্যের ক্ষেত্রে যোগান বৃদ্ধি পেলে যোগান সূচি ও যোগান রেখাকে কিভাবে প্রভাবিত করবে, অর্থাৎ অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি আবহাওয়া অনুকূল থাকে, তাহলে যোগান বৃদ্ধি পেয়ে যোগান সূচি ও যোগান রেখাকে কিভাবে প্রভাবিত করবে, এবং দুই, যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, নিম্নে একটি উদ্দীপক দেয়া হয়েছে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো তৈরি করবে। একটি তালিকা দেয়া হয়েছে, যে তালিকায় দেখানো হয়েছে চারজন ব্যক্তি উৎপাদনকারী, অর্থাৎ দ্রব্যের যোগানদানকারী, বা চারজন ব্যক্তি বাজারে যোগান দিচ্ছে, অর্থাৎ বাজারে চারজন ব্যক্তি উপস্থিত, এই চারজনের সমষ্টি হচ্ছে বাজার যোগান। তাহলে চারজন ব্যক্তি দেওয়া হয়েছে, যেমন 6 টাকা দামে রহিমের যোগান একটি পণ্যের 20 একক, করিমের যোগান 50 একক, আয়েশার যোগান 30 একক, এবং রাবেয়ার যোগান 100 একক। অর্থাৎ 6 টাকা দামে বাজার যোগান হচ্ছে 200 একক, অর্থাৎ 20+50+30+100, অর্থাৎ 200 একক হচ্ছে 6 টাকা দামে যোগানের পরিমাণ। দাম কমে যখন আবার 4 টাকা হয়, তখন রহিমের যোগান কমে 15 একক, করিমের যোগান কমে হয় 40 একক, এবং আয়েশার 20 একক, রাবেয়ার 50 একক, এবং বাজার যোগান এই চারজনের যোগানের সমষ্টি হচ্ছে 125 একক। আবার দাম কমে যখন 2 টাকা হয়, তখন রহিমের যোগান কমে হয় 10 একক, করিমের 30 একক, আয়েশার 10 একক, এবং রাবেয়ার 25 একক। এই চারজনের যোগানের সমষ্টি হচ্ছে 75 একক। তো এই যে প্রশ্নটা বা উদ্দীপকটা, এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, যেটা একটি প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা ক, 1 নম্বর ক অংশ, যোগান অপেক্ষক কি, খ মজুদ ও যোগানের মধ্যে দুটি পার্থক্য ব্যাখ্যা করো, এবং গ উদ্দীপক থেকে রহিমের যোগান রেখা অঙ্কন করবে, অর্থাৎ রহিমের যোগান রেখা অঙ্কন করবে বিভিন্ন দামে 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা দামে রহিমের যোগান কত হয় তা এখানে চিত্রে অঙ্কন করবে, এবং ঘতে উদ্দীপক থেকে বাজার যোগান রেখা অঙ্কন করে রহিমের যোগান রেখার সাথে বাজার যোগান রেখার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য ব্যাখ্যা করবে। অর্থাৎ রহিমের যে যোগান রেখা ঘতে অঙ্কন করেছ, তার সাথে এই চারজন রহিম, করিম, আয়েশা এবং রাবেয়ার যে যোগান, এই যোগানটা সমষ্টি, অর্থাৎ 6 টাকা দামে 200 একক বাজার যোগান, 4 টাকা দামে 125 একক, এবং 2 টাকা দামে 75 একক, এই বাজার যোগান অঙ্কন করে ব্যক্তিগত ব্যক্তিগত যোগান এবং বাজার যোগান রেখার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করবে। ধন্যবাদ। তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ। আগামীতে আমরা চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়, এবং উদ্বৃত্ত কী এবং ঘাটতি কী, অর্থাৎ শর্টেজ অ্যান্ড সারপ্লাস কী, তা আমরা আলোচনা করব, এবং কীভাবে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা আলোচনা করব আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।